আসসালামু আলাইকুম, আমি ঝুম্পা রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো হাতে মাখা পেঁপের ভর্তা। তো আমি কীভাবে ভর্তাটা বানাবো আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো দেখুন, প্রথমে আমি নিচ্ছি কাঁচা পেঁপে। আমি এই পেঁপেটা দিয়ে আজকে পেঁপের ভর্তা করে আপনাদেরকে দেখাবো। আর পেঁপের ভর্তা খেতে অনেক মজা। আর এটা আমি শুকনো মরিচ দিয়ে করবো, এটা হাতে মাখানো পেঁপের ভর্তা। তো প্রথমে পেঁপেটা আমি ছিলে কেটে ধুয়ে নিব। তো পেঁপে ধোয়া হয়ে গেছে, কেটে ধুয়ে আমি চুলায় বসাই দিলাম পানি দিয়ে। দেখুন, তো পেঁপে আমি সিদ্ধ করব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে আসলাম 2 মিনিট পর, দেখেন বলক আসছে। আমি একটু লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে একটু নেড়ে দিলাম, পেঁপেটা আমি সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর, পেঁপে আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন এরকম শুকনো শুকনো হয়ে গেছে, পানিটা শুকিয়ে নিয়েছি আর পেঁপেগুলো এরকম সিদ্ধ হয়ে গেছে। তো আমি পেঁপেটা উঠাই নিলাম। এখন চুলে একটা কড়াই বসাই দিলাম, এখানে দিয়ে দিলাম 6-7টা মতো কাঁচা শুকনো মরিচ। মরিচটা আমি একটু ভেজে নেব। তো এটা সাদা তেলের ভিতরে মরিচটা আমি ভাজতেছি। মরিচ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব মরিচগুলা। তো দেখুন মরিচটা ভাজা হয়ে গেছে, এখন বটুগুলো ফেলে দিব। আর সবসময় মরিচ ভাজলে এরকম বটুর সাথে ভাজবেন, তাহলে তেলটা মরিচের ভিতরে ঢুকে না। মরিচটা ভর্তা করেন বা এমনিতে কোনো কিছুর সাথে খেলে অনেক ভালো হয় খেতে। তো মরিচ আমি কী করে নিচ্ছি, মাখাই নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি পেঁপে তো লবণ দিচ্ছি, অল্প করেই দিয়েছিলাম, তা একটু লবণ দিয়ে দিলাম যেখানে পেঁয়াজ আর মরিচের সাথে মাখানোর জন্য। কারণ লবণ না দিলে পেঁয়াজ মরিচটা মাখাইলে তো সুন্দর হয় না। তো দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো মরিচ আর লবণ, ভালোভাবে আমি মাখাই নিতেছি। তো ভালো করে কষলে তারপরে মাখাই নেব। এখন দিয়ে দেবো সরিষার তেল 1 চামচ। তেলটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আপনারা চাইলে একটু বাড়াও দিতে পারেন। যারা তেল কম খেতে পছন্দ করেন একটু কমাই দিবেন। তো দিয়ে দিব আমি পেঁপে সিদ্ধ, একসাথে আমি মাখাই নিব। তো পেঁপেগুলো আমি মাখাই নিতেছি। তো আমি ভর্তায় কী কী দিলাম আবার একটু বলতেছি। এখানে দিছি আমি শুকনা মরিচ ভাজা, আর হলো পেঁয়াজ কুচি, সরিষার তেল, লবণ। তো এগুলো আমি খেয়ে তারপরে এই পেঁপেটা আমি দিয়ে দিলাম, পেঁপে সিদ্ধ পেঁপে মাখাই নিলাম। তো দেখেন ভর্তা আমার বানানো হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা ছাড়া আলাদা রাখবো, আর বাকিটা ধনিয়া পাতা দিয়ে করব। তো দেখেন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছি। তো ধনিয়া পাতা দিয়ে করলে একটা মজা লাগে, আর একটা ধনিয়া পাতা ছাড়ে আলাদা একটা অন্যরকম স্বাদ থাকে। তো তার জন্য দুইটা দুই কথা দিলাম কি। তো আপনারা চাইলে শুধু ধনিয়া পাতা দিয়েই করতে পারেন, বা চাইলে ধনিয়া পাতা ছাড়াও করে খেতে পারেন। পেঁপের ভর্তা সব রকমই খেতে মজা, ভালো লাগে খেতে। তো দেখেন ভর্তাটা বানানো হয়ে গেছে, আমি পরিবেশন করলাম, এরকম হয়েছে আমার ভর্তাটা। তো আমি কিছু কাঁচা মরিচ উপরে দিয়ে দিব, চাইলে শুকনো মরিচ দিয়েও ই করতে পারেন। এটা পরিবেশনের জন্য দিলাম, সৌন্দর্যের জন্য। তো দেখুন আমার ভর্তা এরকম হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।